23 সেপ্টেম্বর জাতিসংঘের 77তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণে দেশের উন্নয়ন অগ্রগতি সহ রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় খোঁজার আহ্বান জানাতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে না উঠতেই ইউক্রেন সংঘাত বিশ্বকে সামষ্টিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই প্রেক্ষাপটে এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে সে বিষয়টি এবং সংকট মোকাবিলায় একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না নিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে গুরুত্ব আরোপ করতে পারেন।